আমি ডাক্তার সুজয় দাশগুপ্ত, জিদম ফার্টিলিটি সেন্টারের রিপ্রোডাক্টিভ মেডিসিন এবং সার্জারি বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসক। অনেক দম্পতি আমাদের কাছে প্রশ্নটা করেন, ডাক্তারবাবু, আইভিএফ ফেল হওয়ার পরও কি স্বাভাবিকভাবে প্রেগনেন্সি আসতে পারে? প্রথমে যেটা বলে রাখবো, কার স্বাভাবিকভাবে প্রেগনেন্সি আসবে এবং কার আসবে না, এটা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা ঠিকভাবে বলতে পারি না। খুব কম সংখ্যক দম্পতি আছেন যাদের আইভিএফ ছাড়া অন্য কোনোভাবে প্রেগনেন্সি আসা সম্ভব নয়। যেমন যদি কোনো পুরুষের অ্যাজোস্পার্মিয়া বা শুক্রাণু শূন্যতা থাকে, অথবা কোনো মহিলার মেনোপজ হয়ে গেছে, ওভারি বাদ চলে গেছে, দুটো ফ্যালোপিয়ান টিউবই বাদ চলে গেছে, অথবা ইউটেরাস নেই তাদের ক্ষেত্রে। এছাড়া বাকি বেশিরভাগ দম্পতির ক্ষেত্রেই আমরা বলি যে আপনার স্বাভাবিকভাবে প্রেগনেন্সি আসতে পারে, অথবা আমরা বলি স্বাভাবিকভাবে প্রেগনেন্সি আসার চান্স কম, আপনি আইভিএফ। কিন্তু আইভিএফ ফেল হলেই পরবর্তীকালে যে সবসময় আইভিএফ করতে হবে তা না। কাদের ক্ষেত্রে স্বাভাবিকভাবে প্রেগনেন্সি আসার চান্স বেশি থাকে, বিশেষ করে আইভিএফ ফেলিওরের? সব থেকে বেশি চান্স থাকে যাদের আনইস্টেন ইনফার্টিলিটি, অর্থাৎ সব রিপোর্ট ঠিক আছে, হাজবেন্ডের স্পার্ম ঠিক আছে, আপনার টিউব ঠিক আছে, আপনার ওভারি ঠিক আছে, তাও প্রেগনেন্সি আসছে না। আপনি অনেকদিন ট্রিটমেন্ট ট্রাই করেছেন, হয়নি, আইভিএফ করেছেন। আমরা দেখি অনেক সময় এই ধরনের দম্পতিরা আইভিএফ ফেলিওর হওয়ার পরেও কিন্তু নর্মালি কনসিভ করে। এমনকি আমরা দেখেছি আমাদের সেন্টারে অনেক দম্পতি যাদের আগে হয়তো দু থেকে তিনবার আইভিএফ ফেলিওর হয়েছে, যাদের আনএক্সপেক্টেড ইনফার্টিলিটি, তারা নর্মালি কনসিভ করেছে। দু নম্বর, যাদের ধরুন শুক্রাণুর মাঝারি ধরনের সমস্যা আছে, তারাও কিন্তু অনেক সময় আইভিএফ ফেলিওরের পরে ন্যাচারালি কনসিভ করতে পারে। তিন নম্বর, যাদের এএমএইচ কম থাকে, এএমএইচ কম থাকা মানেই যে সবসময় তারা নর্মালি কনসিভ করতে পারবেন না, এরকম না। এএমএইচ কম থাকলে আমরা বলি ট্রিটমেন্ট দেরি করবেন না, কিন্তু এএমএইচ কম থাকা সত্ত্বেও আমরা কখনো কখনো কিছু রোগী পাই, যদিও তার সম্ভাবনা কম থাকে, কিন্তু স্টিল কিছু রোগী পাই যারা নর্মালি কনসিভ করে। চার নম্বর, এন্ডোমেট্রিওসিস বা পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম যাদের আছে, তাদেরও কিন্তু, বিশেষ করে পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম পিসিওএস এ, কিন্তু নর্মালি কনসিভ করার চান্স খুব বেশি থাকে, এমনকি আইভিএফ ফেলিওর হওয়ার পরে। এরপরে আসি ফ্যালোপিয়ান টিউব। মনে রাখতে হবে কোন টেস্টেই কিন্তু আমরা অ্যাকিউরেটলি কিন্তু ফ্যালোপিয়ান টিউব ব্লক আছে কিনা ভালো করে কিন্তু সবসময় বোঝা যায় না। অনেক সময় আমরা দেখি ফ্যালোপিয়ান টিউব ব্লক আছে, দুটো টিউবেই ব্লক আছে, সেই দম্পতি আইভিএফ করেছেন, আইভিএফ হয়তো প্রেগনেন্সি আসেনি, তার পরবর্তীকালে তার প্রেগনেন্সি এসে গেছে নর্মালি। অনেক সময় সেই দম্পতিরা আমাদের কাছে জানতে চান, ডাক্তারবাবু, আপনি তো বলেছিলেন আইভিএফ করতে, আইভিএফ করেছিলাম, আইভিএফ ফেল হয়েছে, এবার তো নর্মালি কনসিভ করেছি, তাহলে বলুন আইভিএফ করাটা কি ভুল হয়েছিল? উত্তরটা ভুল নয়, কারণ আমরা তো প্রথমেই আইভিএফ করতে বলি না, আমরা বলি আগে নর্মালি ট্রাই করুন, নর্মালি যদি না হয় তখন আইভিএফ করছেন। আইভিএফ করছেন মানে এই নয় যে আপনার নর্মালি আসতে পারে, কিন্তু আপনি নর্মালি অনেকদিন চেষ্টা করেছেন, বয়স বেড়ে যেতে পারে, সময় চলে যাচ্ছে, সেজন্য আপনাকে আইভিএফ এর কথা বলা হয়েছিল। কাজে আইভিএফ ফেলিওর হওয়া মানেই কিন্তু সব শেষ নয়, অনেক দম্পতি আছেন যারা কিন্তু আইভিএফ ফেলিওরের পরেও কিন্তু নর্মালি কনসিভ করে থাকে। যদি আপনাদের এ ব্যাপারে আরো কোনো প্রশ্ন থাকে, তাহলে আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে দয়া করে লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।